ষাটের দশকের অন্যতম প্রতিনিধি যদি আমরা বলি তো অবশ্যই ভাস্কর চক্রবর্তীকে আমরা বলব। ভাস্কর চক্রবর্তীর আসল নাম বিষ্ণুময় চক্রবর্তী। তার আজকে এই যে একটা কবিতা, শীতকাল কবে আসবে সুপর্ণা, এই কবিতায় যদি আমরা কাল দেখি, কাল পাবো শীতকাল, তিন মাস, সন্ধ্যা, উৎসবের দিন, ভোরবেলা, এগুলো একটা সময়ের একটা সূচক। আর এর সঙ্গে যে উপাদানগুলো এখানে পাওয়া যাচ্ছে, যেখানে বলছেন আমি, আমি অর্থে কবি এখানে নিজে, সুপর্ণা বলে একজন পেয়সীর কথা এখানে তোলা হয়েছে, এর সঙ্গে রয়েছে ব্যাঙের রক্ত, নীল ফানুস, বাজি পোড়ানো, মোমবাতি, ভোজবাজি, বাঁশি, জল, নিঃশ্বাস, পায়ের পাতা, ঘোড়ার খুর, ঘড়ির কাঁটা, এই সমস্ত উপাদানগুলো রয়েছে, আঙুল, দেশলাই, পায়ের শব্দ, এই সমস্ত শব্দে কবি ভাস্কর চক্রবর্তী যেন শীতকালকে বিভিন্ন ডাইমেনশনে আমাদের সামনে তিনি ব্যবহার করছেন। সুব্রত গঙ্গোপাধ্যায় শীতকাল কবে আসবে সুপর্ণা ভাস্করের সেই কবিতাটি নির্বাচিত ভাস্কর চক্রবর্তী 155 পৃষ্ঠা, সেখানে তিনি বলছেন যে আমরা দেখলাম ভাস্কর কতগুলো ভাবনাকে প্রিয় ভাবনায় রূপান্তরিত করে গুছিয়ে নিলেন তার রূপচরণের জগৎ। মূলত গদ্যের আশ্রয় নির্ধারণ তিনি করে নিলেন তাঁর আঙ্গিকের স্ফূর্তি। তথাকথিত ছন্দকে সরিয়ে রেখে একটাই দায় মেটাবার কথা ভেবে নিলেন, একেবারে আনকোরা এক নিজস্বতায়। শীতের কবি ভাস্কর চক্রবর্তী কবিতায় শীতকে বিভিন্ন ডাইমেনশনে তিনি এখানে ব্যবহার করে তুলে ধরছেন। কখনো তিনি বলছেন এই শীত ধূসরতা, কখনো এই শীত নিঃসঙ্গতার প্রতীক, কখনো এই শীত অবসাদ, কখনো এই শীত বিষাদের প্রতীক, বিষাদময়তার প্রতীক, আবার এই শীত হয়ে উঠছে মৃত্যুর একটা দত্তক চিহ্ন। আলোচ্য কবিতাটিতে শীতের এমনই ত্রিবেণী সঙ্গম এখানে রচিত হয়েছে। তিনটি স্তবকে বিন্যস্ত এই শীতকাল কবে আসবে সুপর্ণা কবিতাটির প্রথম স্তবকে শীতকাল আর কবির প্রেয়সী সুপর্ণা, যিনি একে অপরের পরিপূরক, প্রেমের মূর্ত প্রতীক হিসাবে এই কবিতায় কিন্তু উঠে আসছে। কবি বলছেন শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি তিন মাস ঘুমিয়ে থাকব, প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ারকি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে, আমি চুপ করে বসে থাকি অন্ধকারে, নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারা রাত বাজি পোড়াই, হই হল্লা, তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিবে যায় একসঙ্গে, উৎসবের দিন হাওয়া মতো অন্যদিকে ছুটে যায় বাঁশির শব্দ আর কানে আসে না, তখন জল দেখলেই লাভ দিতে ইচ্ছে করে আমার, মনে হয় জলের ভিতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ। ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মতো না, আলো না, স্বপ্ন না, পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ, ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে, তরবরে নিঃশ্বাস ফেলি ঘড়ির কাঁটা, আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন, আমার ভালো লাগে না, শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি তিন মাস ঘুমিয়ে থাকব। এখানে কবি কবিতার প্রথম পঙ্ক্তিতে যেন জীবনানন্দের বনলতা সেন কবিতার ভাবনাকে মিলিয়ে দিয়েছেন। শীতকাল, সুপর্ণা, ব্যাঙে রক্ত প্রভৃতি এই শব্দগুলি যেন বিশ্বযুদ্ধ পরবর্তীকালের সমগ্র বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপট, রক্তের হানাহানি, পরস্পরের বিশ্বাসহীনতার ইতিহাসকে এখানে প্রতিকায়িত করেছে। একদিন সুপর্ণার কাছে তিন মাস দুদণ্ড ঘুমাবার প্রশান্তির বিপরীতে ব্যাঙের রক্তের সঙ্গে মিলিয়ে দিয়ে কবি মনুষ্য জাতির রক্তের শীতলতা, বেঁচে থাকবার মতো সংগ্রামী মানসিকতাকে রূপকায়িত করেছে। এরপরেই কবি
উৎসব অনুষ্ঠানের আলোকোজ্জ্বল মুহূর্ত আনন্দ মুহূর্তে মানুষের নীল ফানুস উড়িয়ে দেওয়ার মতো বাজি পোড়ানোর মতো এক একটি দৃশ্যপট অঙ্কন করেছেন। সে আনন্দ মুহূর্তগুলো কবিকে তাড়িত করে না। সে সময় কবি একান্তে নিরালাদ নির্জনে অন্ধকারে বসে প্রশান্তি খুঁজবার চেষ্টা করে। কেননা চারিদিকে অস্থিরতা নিরালা হানাহানি কবিকে আনন্দ মুহূর্ত উদযাপন থেকে সরিয়ে রাখে। সাধারণত উৎসব অনুষ্ঠানে চারিদিকে মানুষের হই হুল্লা আনন্দ সমাজকে একত্রিত করে আবার তেমনি সেই আনন্দের পরপারে থাকছে বেদনা বিষাদময়তা কান্নার রোল। উৎসবের দিনে হাওয়ার মতো বেদনাময় বাঁশির শব্দে নিরানন্দে পরিণত হয়। এক কথায় উৎসবের দিন বিষণ্ণতায় পরিপূর্ণ হয়েছে। কবির ভাষায় হই হল্লা তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায় একসঙ্গে উৎসবের দিন, হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায় বাঁশির শব্দ। কবিতাটির দ্বিতীয় স্তবকে কবি চিত্রকল্পের সার্থক প্রয়োগ ঘটিয়ে শৈশবকালে নদীতে বা পুকুরে জলকেলির চিত্রকে উপকারিত করেছেন। আসলে কথক তথা কবির বয়স বাড়লেও শৈশবের স্মৃতি যেন তাড়িত করেছে, যার ফলে জল দেখলেই কথকের শরীর ডুবিয়ে দিতে বা লাভ দিতে ইচ্ছে করে। যেন সবকিছু পেয়েও তার দুদণ্ড শান্তি খুঁজে পাচ্ছে না, তাই তার পেয়সী সুপর্ণাকে বলেছে কোনো কিছুতেই তার ভালো লাগছে না। এসবই যেন সমকালীন অস্থিরতার প্রকাশ। জীবনের প্রতি অনুরাগ হয়ে কবির দীর্ঘকাল বেঁচে থাকার প্রয়াস, তাই কবি বারবার মৃত্যুবোধে সজাগ। 70-এর দশকের যুবক এই কবি ঘুমের এই জগৎ থেকে নিষ্ক্রান্ত এবং রাজনৈতিক অস্থিরতার দোলাচলতার মধ্যে রয়েছে, যা আমাদের কথা সেই সময়কার রাজনৈতিক অবস্থানকে এরা কি করে এগিয়ে দেয়। এরপরেই কবি নিজেকে আর মানুষ বলে ভাবছে না, কারণ বর্তমান পরিস্থিতি মানুষের মনুষ্যত্ব বোধকে কিন্তু কি করছে নষ্ট করে দিচ্ছে। ফলে কবির বিশ্বাস ঘোড়ার খুরের শব্দ পায়ের পাতা যেন চওড়া হয়ে আসে, বুক নিপে ওঠা তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলা প্রভৃতি শব্দের প্রয়োগে যেন কবিতাটির মধ্যে একটা সুরিয়ালিজমের তথা পরবাস্তবতার দিক এখানে আছে, যেন অলৌকিকতার দিকটি এখানে চিহ্নিত হয়ে উঠছে। তাই কথক বা কবি আলো না স্বপ্ন না, যেন বাস্তব জীবনের পদধ্বনি এখানে কিন্তু শুনতে পাচ্ছে। যে শব্দগুলি প্রয়োগে এখানে কবির মৃত্যু ভাবনা প্রতিকায়িত করেছে, কেননা তার সময় হয়ে এসেছে, তাই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এজন্যই মৃত্যু ভয়ে কবির বুক কেঁপে উঠেছে, তারপর নিঃশ্বাস ফেলা, ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে যাওয়া, এসবই মৃত্যুর দত্তক হিসাবে কবিতে উঠে এসেছে। দিশেহারা মানুষের এক বেদনাময় মুহূর্ত এখানে প্রতিফলিত হয়েছে। কবির ভাষায় তরবরে নিঃশ্বাস ফেলি এখন, যেদিক দিয়ে আসি সেই দিকেই দৌড় দিই। কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না? শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকব। কবিতাটির শেষ স্তবকে কবি যেন এক নতুন দিনের জয়ধ্বনি শুনতে পেয়েছিলেন। ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং মেঘের দিকে ঝুঁকে থাকা এই শব্দযুগলের প্রয়োগে নতুন দিনের আহ্বান সূচিত হয়েছে। তবুও চারিদিকে নিয়তির অন্ধকার কবিকে আষ্টেপৃষ্টে রেখেছে। তবে গৃহবন্দী অবস্থাতে থাকতে থাকতে কবির মন যেন বিষণ্ণতার বিষ বাষ্পে পরিণত হয়েছে। যে বিষণ্ণতার অন্ধকার কবিকে তার পেয়সী প্রেমিক সুপর্ণার কথা মনে করিয়ে দেয়, যার কথা ভাবতে ভাবতে তার হৃদয় কেঁপে ওঠে। চুল পড়ার গন্ধ অর্থাৎ দেশলাই দিয়ে চুল পড়ানো হয়, সবই মৃত্যু ভাবনাকে প্রতিকায়িত করেছে, যা দেখতে দেখতে কবি নিজেকে আর মানুষের মতো ভাবছে না, এক উন্মাদগ্রস্ত পাগলের মতো রাস্তা দিয়ে হেঁটে চলেছে। লক্ষ্যহীন পথে এমন পাগলামি উন্মাদের মাঝেও কবি মনে ভালোবাসার যে পুনরাবৃত্তি, এগুলো কিন্তু ঘটেছে। তাই তার আর দীর্ঘ 3 মাস মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না। মানুষের হাঁটার মধ্যে নিঃশ্বাস ফেলার মধ্যে জীবনেরই গতিময়তা পরিলক্ষিত হয়েছে। আসলে মানুষের জীবন পথে এই যে দৌড়ানো, তার কোনো কিন্তু শেষ নেই। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে বার্ধক্য, অতীত বর্তমান ভবিষ্যতের এই সব কিছুর মধ্যে মানুষের হেঁটে চলার দৌড়ানো ইতিহাসকে কবি দেখাতে চেয়েছেন। যে মুহূর্তগুলি উদযাপনের মধ্য দিয়ে কবিতায় পেয়সী সুপর্ণাকে প্রত্যক্ষ করেছে, যার কাছে ঘুমিয়ে থাকার মধ্য দিয়ে জীবনের প্রশান্তি খুঁজে পাওয়া সম্ভব হবে। কবির ভাষায় মানুষের পায়ের শব্দ শুনলেই তরবরে নিঃশ্বাস ফেলি এখন,
যেদিক দিয়ে আসি সেদিকেই দৌড় দিই, কেননা এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকব। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, শীতকাল যেমন ভালোবাসার ঋতু তেমন বিবাহ বন্ধনের ঋতু। তেমনি এই শীতকালেই কবি তার প্রিয়সীকে হারিয়েছেন, প্রিয়জনদের হারিয়েছেন। তাই শীতকাল কখনো প্রেমের ঋতু হিসাবে, কখনো মৃত্যু যন্ত্রণার দত্তক হিসাবে এখানে চিহ্নিত। যেন প্রেমময় জীবনের স্মৃতি ভাবনা আলোচ্য কবিতাটির পদতে পদতে পরিলক্ষিত হয়েছে। এখানে শীতকাল ও সুপর্ণা যেন একে অপরের পরিপূরক। স্বাভাবিকভাবে শীতকাল এখানে আলাদা মাত্রা লাভ করেছে। তাই বলা যায়, বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ভাবনায় তাড়িত কবি ভাস্কর চক্রবর্তী শীতকাল কবে আসবে সুপর্ণা, প্রেম মৃত্যু বিষণ্ণতা নৈসর্গিক প্রকৃতি রাজনৈতিক দোলাচলতা অস্থিরতা বোধকে একাত্ম করে কবিতাটিকে সার্থক করে তুলেছে। কবিতার যে শেষ পঙ্ক্তি সেখানে বলছেন, একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম জানালার কাছে চারিদিকে অন্ধকার, নিজের হাতের নৌকো স্পষ্ট দেখা যাচ্ছিল না সেই দিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম চুলে দেশলাই জ্বালিয়ে, চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার, এখন আমি মানুষের মতো না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাভ দিতে ইচ্ছে করে আমার, ভালোবাসার কাছে দীর্ঘ 3 মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না। আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তরবরে নিঃশ্বাস ফেলি, এখন যেদিক দিয়ে আসি সেদিকেই দৌড় দিই, কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো।